আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে, আপনি যদি আপনার অ্যাপসের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি সেটাকে কিভাবে ফরগেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। তো আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এখন চলে আসছি আমার মোবাইলের হোম স্ক্রিনে, এখান থেকে আমি আমার অ্যাপসটা লগ ইন করার চেষ্টা করতেছি, কিন্তু লগ ইন হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি নিজেই আমার অ্যাপসের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো আমি এখান থেকে চলে যাব ফরগেট পাসওয়ার্ডে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখানে আইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি 5 থেকে শুরু করতে হবে আপনার ফোন নাম্বারটা। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনার সাথেই থাকুন। তো আপনার মোবাইল নাম্বার, আইডি নাম্বার এবং ইমেজের দেওয়া যে নাম্বারগুলো আছে এগুলো এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি চলে যাবেন নেক্সটে। এখানে আসার পর আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট ফোর নাম্বার, না হয় আপনার অ্যানাদার অন্য কারো ইকামা নাম্বার। তো পাসপোর্ট নাম্বারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পাসপোর্ট নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সিমে একটা ওটিপি কোড চলে আসবে, যে সিম দিয়ে আপনি অ্যাপসের অ্যাকাউন্টটা ওপেন করেছেন। তো ওটিপি কোডটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড চলে আসছে অলরেডি, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তো আমি এটাকে ট্রান্সলেট করে সাথে ইমেজ আকারে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। আপনাকে অবশ্যই এই জিনিসগুলো ফলো করতে হবে, কেননা অ্যাপসের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা দেওয়াটা সত্যি অনেক টাফ ব্যাপার। এখানে আপনার কিছু ডিজিট থাকতে হবে, কিছু নাম, কিছু সংখ্যা থাকতে হবে এবং কোনো হ্যাশট্যাগ এগুলো ইউজ করা যাবে না। তো আপনি অবশ্যই এই সাইডে যে ইমেজটা দেওয়া আছে এটা পরে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আর আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যেহেতু এটা নতুন ইউটিউব চ্যানেল। তো এখান থেকে ওকে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো আমি আপনাদের সামনে আমি আমার অ্যাপসটা লগ ইন করে দেখছি লগ ইন হচ্ছে কি না, সাথেই থাকুন। আমি যে এখন নতুন পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন লগ ইন করতেছি। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে খুব সহজে আপনি আপনার অ্যাপসের পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।